This is 390 KTM 390. Shotgun gula dekhen. Duita shotgun mone boshai dise. The one of the famous bike in the India. So hello, assalamualaikum everyone. Kemon shobai? I hope you guys are fun and doing great. So ek soptah beshi hoye gelo ami Bangladeshe back korechi. আজকের ব্লগটা স্টার্ট হবে কিন্তু এখান থেকে না, আজকের ব্লগটা স্টার্ট হবে কারলবাগ নিউ দিল্লি থেকে। তো এখন আমি রাইট নাও আছি কারলবাগ বলে এই প্লেস থেকে, এবং এটা হচ্ছে বাগা লিঙ্ক সার্ভিস হচ্ছে বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টার। টোটাল ইঞ্জিনের যা যা যাবতীয় লাগে প্রত্যেকটা লিস্টের একটা প্রত্যেকটা নিয়ম দিয়ে একটা লিস্ট তৈরি করেছি, টোটাল 15 কোনোটার ভিতরে আবার ভাগও আছে। তো এই লিস্ট তৈরি করে আমি এখন ভিতরে জমা দিয়েছি। তো আমাকে বলতে 5 মিনিট ওয়েট করতে যে কিছু পার্ট আছে কি না দেখছে। আমি যে বাইকের জন্য পার্টসগুলো নিচ্ছি, ইঞ্জিনের যে পার্টসগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে 2017 মডেল NS150। তো সেই জন্য এখন হচ্ছে কি এখান থেকে নেওয়ার মূলত যে কারণ, এক ফার্স্ট অফ অল প্রত্যেকটা পার্ট জেনুইন হবে, দ্বিতীয়ত প্রাইস অর্ধেক কম প্রাইসে পাবো, আর তৃতীয়ত হচ্ছে যে আমি প্রত্যেকটা ইকুইপমেন্ট এক পিস করে নিয়ে যেতে পারবো, তো কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। আচ্ছা এই তো তাহলে দেখি কী বলে ওরা, 5 মিনিট ওয়েট করে দেখি। যেহেতু আমার পার্টস অনেকগুলো, সেহেতু দে উইল টেক টাইম। এর মাঝে আমি এখন বাজাজের যে শোরুমটা সেটাতে এসেছি, দেখি এখানে কী কী বাজাজের বাইক আছে। ওকে, আই গেস আপনারা চিনতে পারছেন, দিস ইজ ডোমিনার 400। আর এর রেয়ার হুইলের স্পাইকগুলো দেখেন এত সুন্দর করছে, মানে অস্থির। ফিনিশিংগুলো অনেক সুন্দর, মানে দূর থেকে একদম আই ক্যাচিং একটা কালার দিয়েছে। আর এটা হচ্ছে ডোমিনার 400 সিসির বাইক, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না। লুক অ্যাট দিস ওয়ান, ড্যাম ড্যাম অস্থির ব্রো। দেখেন মানে শর্টগানগুলো দেখেন, দুইটা শর্টগান মনে বসাই দিচ্ছে, ও অস্থির লাগতেছে। লুক মানে এতটা গর্জিয়াস। এটা VS6 মডেলটা নতুন যেটা, উইথ ডুয়েল চ্যানেল ABS। আর এটা ম্যাক্সিমাম BSP হচ্ছে 39.45, আর টর্ক মেবি 35 NM। অ্যাকচুয়ালি এত কিছু বলা পসিবল না, অনেক বাইক। জাস্ট লুক অ্যাট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, বলেন এটা কোনটা? দিস ইজ RS 200, দ্য ওয়ান অফ দ্য ফেমাস বাইক ইন দ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে অনেক ফেমাস বিকজ অফ দ্য লুক, বাম্বুল বিয়ের লুক দিয়েছে। আমার সামনে দেখেন প্রজেকশন লাইটগুলো, না এখনই মনে হচ্ছে মানে যে আছে তাকিয়ে আছে এরকম। আর দেখেন এটা হচ্ছে যেহেতু VS6 ইঞ্জিন, এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.7 NM, আর 24.5 হচ্ছে BHP সামথিং লাইক। আমি যতটুকু জানি ততটুকু বলছি, অ্যাকুরেট এটা হবে তা না, আপনারা গুগল করে দেখতে পারেন। হোয়াইটের মধ্যে বেস্ট কম্বিনেশন, কালারটা দেখছেন জস। আমার তো এখন RS থেকে এখন ডোমিনেটটা সবচেয়ে বেস্ট লাগতেছে, মানে এত সুন্দর কালার কম্বিনেশন, ডার্ক গ্রে অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন তৈরি, জাস্ট জোস জোস দূর থেকে। আর বাইকটার ফ্রন্ট ডিসের সাইজ কত আই ডোন্ট নো, আমি একজাক্টলি বলতে পারবো না, বাট ইউজ ম্যান অনেক বড়।
এবং যারা অলরেডি আমার এনএস 125 এর ব্লগটা দেখেছেন তারা এনএস 125 নিয়ে একটা ধারণা অবভিয়াসলি আছে। দিস ইজ এনএস 125 নতুন যেটা ইন্ডিয়াতে এসেছে, যেটা এখন বাংলাদেশে নাই। কালার দেখেন ভাই, এসব কালার বাংলাদেশ থাকলে মানুষ কোপাই তো, খালি কোপায় কোপায় নিত, মানে কালারের অভাব নাই। আর এনএস 125 এর এই সামনে রিভারেশন যে কিটটা আছে সেই কিটটা সুন্দর, যেটা এনএস 200 বা এনএস 160 নেই, আর ফুললি মানে এনএস 160 বা 200 এর ছোট ভাই। নাও কাম দিস ওয়াজ, দিস ইজ দ্য মোস্ট পপুলার বাইক এনএস 200 ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রে কম্বিনেশন, খারাপ লাগতেছে না, অ্যাটলিস্ট ব্লু অ্যান্ড রেড থেকে এটা ভালো লাগতেছে। রেডটাও সুন্দর বাট গ্রে অ্যান্ড হোয়াইট অবভিয়াসলি অনেক সুন্দর। দিস ইজ এনএস 160 যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল, খুবই অ্যাভেলেবেল। এটা জাস্ট এখন রেড অ্যান্ড ব্লু কালারটা পাওয়া যাচ্ছে, এই দুটো কালার পাওয়া যায়, এটা আর এটা পাওয়া যায় বাংলাদেশে। এটা যদি অ্যাভেলেবেল হতো বাংলাদেশে কী হইতো চিন্তা করেন। কালারটা দেখছেন আই ক্যাচিং, রেড কালার থেকে এই কালারটা অনেক আই ক্যাচিং। তারপর এখানেও সব সেম সেম কালার, রেড ব্লু গ্রে দেন অরেঞ্জ। মানে 200 এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.5 এবং ম্যাক্সিমাম বিএসপি হচ্ছে 24.5, অন অ্যাভারেজ এমনই হওয়ার কথা। আই এম নট শিওর, আমি এখনও বলতে শিওর না, কেউ আমার কথার উপর ভিত্তি করে আবার মানে বলবেন না যে এটাই রাইট, সবাই গুগলে সার্চ করে দেখতে পারেন। আমি অন দ্য স্পটে যা মনে পড়ছে তাই বলছি। এরা সব হচ্ছে পালসার 150 এর, ইয়া দিস ওয়ান ইজ 220 এফ নতুন, আর এটি সিটি 100 X, this one. Now look at those gorgeous. Wow. Chinta kora jai. This is called Avengers. Okay, Vada's Avengers. Niche is এক্সস্টে ভ্যান পাইপের ডিজাইনটা কি সুন্দর করেছে দেখেছেন। এবং এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার্স ক্রুজার সিরিজের বাইক 220, ইয়াস। আর এটা ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনার 70.5 সামথিং, এবং ম্যাক্সিমাম বিএসপি হচ্ছে 19.3 বিএইচপি। এটা হচ্ছে অ্যাভেঞ্জার্স স্ট্রিট 160, ওকে এটা হচ্ছে 160টা অ্যাভেঞ্জার্স। নতুন বাজাজ সিটি 110X একদম নতুন, যেটা যেটা এখনও বাংলাদেশে আসেই নাই। আপনার এটা হচ্ছে BS6 মডেলের ইঞ্জিনটা, এটার ম্যাক্সিমাম বিএসপি মেবি 8.6, আর মাইলেজ আমাকে বলেছে 70-এর কাছাকাছি। লুক মানে দেখতে অনেকটা মাউন্টেন বাইকের মতন, লাইক একটা এক্সেল বাইকের যে শেপগুলো হয় না সেরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছে। আই থিঙ্ক এটা অনেক সুন্দর, ক্যারিয়ারটা দেখুন পেছনের অনেক সুন্দর করছে না, ইভেন ফ্রন্ট টায়ার রিয়ার টায়ারও সুন্দর। লুক অ্যাট দ্য হেড লাইট, ওকে আও নাও দিস ওয়ান কাম পালসার 220, অনেক আগের মডেল হলেও স্টিল নাও এটা এখনও দেশে চলছে, এখানকার দেশে অনেক চলতেছে পপুলার। এটাও BS6 মডেলের এবং অনেক কিছু চেঞ্জ হয়ে এসেছে, এভিএস সহ পিছনেও এভিএস ডুয়াল চেন অ্যান্ড এভিএস। ওয়াও ভাই দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, কী বলবো। 220 F সিরিজ, অ্যান্ড লুক অ্যাট দ্য নিউ প্লাটিনা, দিস ইজ বাজাজ নিউ প্লাটিনা। ওয়াও 110 কমফোর্ট টেক, অ্যান্ড এটা তো আমাদের দেশ নাই মনে হয় একদম। বা 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 জোস, গোল্ড স্পাইক দেওয়া অনেক জোস, এটা 110 সিরিজের একটা। আর দেখেন এক্সস্টের ব্যান্ড পাইপ দেখেছেন, বুঝলাম না এত সুন্দর কীভাবে করে, একটা ছোটো ঘাড়ে বাইকের ডিজাইনই চেঞ্জ করে দিয়েছে।
কেন বা সেল হবে না বলেন এখানে আবার KTM এর কিছু কালেকশন আছে হ্যাঁ এরা সব আছে KTM তো KTM RC 200 সিরিজ দিস ইজ 200 দিস ইজ অলসো 200 এই যে অস্ট্রিয়ান ভার্সনটা ও মাই গড ড্যাম ড্যাম হট ওয়াও এটা যে হোয়াইট কালারটা 200 দিস ইজ 250 দিস ইজ 250 দিস ইজ 200 ওয়াও দিস ইজ 390 KTM 390 মাথা নষ্ট মাথা নষ্ট এক্স্যাক্টলি আই ডোন্ট নো আমি কি বলবো বাকি ওটা থেকে কোনটা দেখবো আমি নিজেই মাথা নষ্ট হয়ে গেছে মানে মাথা নষ্ট হওয়ার মতন জায়গা ভাই এই জায়গায় কী নাই মানে আপনি বাজারের সব ধরনের সবগুলো বাইক পাবেন এখানে একটু দেখেন আমি কথা বলতে বলতে ঘামাই গেছি পাসিনা আ গেছে মুঝে চলেন আমার পার্টসগুলো রেডি হয়েছে কিনা আগে দেখে আসি এই হলো পার্টস লিস্ট মানে এখানে সব পার্টস যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো আমি নিচ্ছি পরের পেজেও আছে এই হলো যা যা মিলছে মানে যেগুলো পেয়েছিলাম তার জিনিসপত্র একটা বক্সে আছে এখন এটা ওয়েট দিতে হবে এটা কত কেজি হবে আমি মানে অবশেষে হোটেলে আসলাম অনেক ওজন মিনিমাম 12 থেকে 14 কেজি হবে এখন কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তো কি হয়েছে আপনার ভাইয়ের কাছে লাইট আছে যাই হোক ভাই অনেক কষ্ট করে অনেক জ্যাম ছিল রিক্সা দিয়ে আসলাম কিছু জন ওয়েট করা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে পড়ছিল সারাটা দিন এটা পড়বে এটার উপরেই আর কি ইনভেস্ট টাইম ইনভেস্ট করেছি আর এখন লাঞ্চ কিছুই করা হয়নি সো আমাকে ফ্রেশ হতে হবে সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজিটাল ক্যাপ্টেন পিন সায়া Look me in the face